দুধকলা দিয়ে কাল সাপ পুষেছি, কিন্তু সত্যি কি দুধকলা দিয়ে সাপ পোষা যায়? সাপ কি আদৌ দুধ খায়? আসল তথ্য জানলে চমকে উঠবেন আপনিও। কথায় বলে দুধকলা দিয়ে কাল সাপ পুষেছে, কিন্তু কখনো ভেবে দেখেছেন সত্যি সাপ দুধ খায় কিনা? হয়তো ভাবেননি, তাহলে চলুন আজ না হয় একটু ভেবে দেখাই যাক। বহু গল্প কথাতে দেখা যায় সাপ মাটি থেকে দুধ খাচ্ছে, কিন্তু সাপ কিভাবে দুধ খায় আর সত্যি দুধ খেতে পারে সাপ? বিজ্ঞান মতে সাপ শীতল রক্তের প্রাণী, তারা জল খায় কিন্তু দুধ খায় না। বরং দুধ খাওয়ার প্রবণতা কেবলমাত্র স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেই থাকে, কারণ দুধ হজম করতে যে উপাদানটির প্রয়োজন সেই উপাদান কখনোই তৈরি হয় না সাপের পাকস্থলীতে, অর্থাৎ সাপ কখনোই দুধ হজম করতে পারে না। তবে এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, সাপুড়িরা যখন সাপ খেলা দেখান তখন তো অনেক সময় দেখা যায় যে তাদের কাছ থেকে সাপ দুধ খাচ্ছে, তাহলে সেটা কি করে সম্ভব? বিজ্ঞানীদের মতে সাপকে দীর্ঘদিন জল না খাইয়ে রাখা হলে তারপর যে কোনো ধরনের তরল পদার্থ পান করতে দিলেই তারা সেটা পান করে, এবং সাপকে দুধ খাওয়ানোর জন্য সাধারণত এই পদ্ধতি অবলম্বন করে থাকেন সাপুড়েরা। তাহলে বুঝলেন তো, সাপ কখনোই দুধ খায় না।